দেশের বিভিন্ন প্রান্তের মতো রাজ্য রাজধানী আগরতলাতেও শুরু হয়েছে পুজো প্রস্তুতি। উষাবাজার থেকে আশ্রম চৌমনি, দুর্গা চৌমনি থেকে ড্রপ গেট, প্রতিটি এলাকায় বেনেদি ক্লাবগুলোতে চলছে থিম পুজোর প্রস্তুতি। আর এরই মধ্যে শুরু হয়ে গেছে চুরেদের উৎপাতও। রবিবার গভীর রাতে কোনো এক সময় রাজধানীর লেক চৌমনি বাজারের একটি কাপড়ের দোকানে হানা দেয় চোরের দল। চোরের দল দোকানের পেছনের দিকে গ্রিল এবং দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বেশ কিছু মূল্যবান কাপড় চুবার নিয়ে যায়। সোমবার সকালে মালিক দোকানে প্রবেশ করে দুঃসাহসিক চুরির ঘটনাটি প্রত্যক্ষ করেন এবং খবর পেয়ে ছুটে আসে পুলিশ। এই ঘটনা লেক চৌমনি বাজার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। চৌমনি বাজার মা কালী বস্তালয় এই আমার এবার তিন বছরই হয়েছে। এই ফিসাদে বেঙ্গাইয়া, এই ডিমসাগরের যে ব্রিজ ওয়ালডা ওয়ালডা বেয়া কিসে দিয়ে চুরি করে গেল। এর আগে গিলটিল ভাঙছে, আমি শক্ত করে বানাইছি। এবারও দিয়ে এবার কোনো শাবল দিয়া খুব দূরে প্রেশারে বাইঙ্গা গিলো ভাঙছে, দরজাও ভাঙছে। বাইঙ্গা আমার বোম্বে ডেঙ্গে বেটকা করে থানা এক বিল মাল আনছিলাম, কিন্তু মনে হয় বিশটা আছে পুরাটা লেগে গেছে। কিছু সুতি শাড়ি নিয়েছে, ক্যাশ ভাঙছে, যদি ক্যাশে টাকা আসিল না, সিসি ক্যামেরা হাত দিচ্ছে যা আছে রিল হয়ে গেছে গা, এটি যে খুললে রেডি মালা দিয়ে গেছে। কত টাকা মাল হয়েছে? মাল মনে হয় 20-30 হাজার টাকা মাল মনে হয়েছে।